সুপ্রভাত বন্ধুরা আজ হলো বাইশে মার্চ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো সুখবর ঘোষণা কেন্দ্রের শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবার থেকে আঙ্গুলের সাপ না মিললেও রেশন দিতে সমস্যা হবে না আঙ্গুলের সাপ বায়োমেট্রিক না মিললেও আধার কার্ড দেখিয়ে রেশন দেওয়া যাবে ঘোষণা কেন্দ্রের সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাসার জেলায় শিশু খুন কাণ্ডের আরও একটি ঘটনা বরকলা জারৈলতলায় মোবাইলে গেম খেলার অপরাধে পিটিয়ে এক তেরো বছরের শিশুকে খুন গতকাল সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যায়নি রোজা শুরু তেইশে মার্চ এখন মানুষ বাড়িগরেও নিরাপদ নন একই দিনে দুটি দুর্ঘটনা লাইমস্টোন বুজাই গাড়ির দৌরাত্যে তটস্থ করিমগঞ্জবাসী শিলচরে বকেয়া গৃহকর পানীয় জলের মাসুল দেওয়ার আহ্বান শিলচর লক্ষ্মীপুর মহকুমার জন্য মে মাসের খাদ্য সুরক্ষা রেশনের চাল বরাদ্দ বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্টুডেন্টস অলিম্পিকের ব্যাডমিন্টন জুনে জাতীয় দলে বরাক উপত্যকার শিলচরের বণীব এবং বদরপুরের গরকাপন এলাকার সৈয়দ আবু পাতারকান্দি দুহালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে সাই তিনটি সবজির দোকান জ্বর তুফানে তস বদরপুর করিমগঞ্জের দক্ষিণাঞ্চল জ্বরে গাছপালা বিদ্যুতের খুঁটি বেঙ্গে মাটিতে শিলাবৃষ্টিতে বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি দুমড়ে মুচড়ে গেছে অনেকের বসত বাড়ি শৃঙ্খলা বঙ্গের জন্য ছয় মাসের জন্য বরখাস্ত শিলচর মেডিকেলের পড়ুয়া বাঙালিদের বাদ দিয়ে বরাকের জন্য জনগোষ্ঠীর জন্য পৃথক পরিষদ চেয়ে সাজুর বিল পেশ খারিজ বিধানসভায় এবং শেষ খবরটি গর্তে বরা বদরপুর বাঙ্গা স্টেশন রোড প্রতিবাদে অবরোধ এলাকাবাসীর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বায়োমেট্রিকের জন্য রেশনের চাল না পাওয়াদের জন্য সুখবর এবার বায়োমেট্রিক না মিললে আধার নম্বর দেখে রেশন দেওয়া যাবে রাজ্যসভায় নির্দিষ্ট প্রশ্নের উত্তরে রেশন ডিলারদের উদ্দেশ্যে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে উনিশ দশমিক সাত কোটি রেশন কার্ডের মধ্যে ইতিমধ্যে নিরানব্বই শতাংশ বায়োমেট্রিক করানো হয়ে গিয়েছে কিন্তু এখনও অনেক ক্ষেত্রে কোথাও হাতের সাপ মিলছে না কোথাও আবার তত্ত্বের অভাবে রেশন কার্ডের বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না ফলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বয়স্ক এবং বিবাহ বিচ্ছিন্নারা তত্ত্বের অভাবে কার্ড নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ফলে তারা রেশনও পাচ্ছেন না এই প্রেক্ষিতে একাধিক সাংসদের প্রশ্নের উত্তরে এ নিয়ে মন্ত্রী আধার কার্ডের নম্বর দেখে রেশন দেওয়ার কথা বলে দিয়েছেন ফলে এবার বায়োমেট্রিক না মিললেও এখন আর রেশন দিতে সমস্যা হবে না শিলচর কাসারে আয়ান খুন কাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার শিশু খুনের ঘটনা ঘটল কাসার জেলায় এই লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় বরখলা জার মোবাইলে গেম খেলার অপরাধে পিটিয়ে শেষ করা হয়েছে এক মোবাইলে গেম খেলার অপরাধে, পিটিএ তেরো বছরের পান্না নাথকে খুন করে প্রতিবেশী এক ব্যক্তি মনমোহন নাথ জানান সোমবার তা তেরো বছরের কিশোর পান্না নাথ পাশের একটি খালি বাড়িতে বসে দীপকনাথের মোবাইল নিয়ে গেম খেলছিল দীপকনাথ পান্নাকে তারই একটি দান কেটে ফেলে ভীষণ মারধর করে এবং ঘটনাস্থলে অচেতন অবস্থায় ফেলে যায় বলে অভিযোগ কিছু সময় পর পান্নানাথের মা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বরহলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে তাড়াতাড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কিন্তু আর শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে বরখলা থানা একটি মামলা দায়ের করেন তেরো বছরের কিশোরের বাবা মনমোহন নাথ মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয় জ্বর ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বরাক উপত্যকার করিমগঞ্জ বদরপুরের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার দুপুরের জ্বরে শিলাবৃষ্টিতে বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি জ্বর তুফানে অনেকের গড় দুমড়ে মুচড়ে যায় গাছপালা এবং বিদ্যুতের খুঁটি বেঙ্গে পড়ে জ্বর তুফানে তস করে বদরপুরের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম জ্বরের তাণ্ডবে অনেকে গৃহহারা হারা হয়েছেন বদরপুরের নাগার চিগুল, এংলার বাজার বাগারগুল সহ বেশ কয়েকটি গ্রামাঞ্চলে জ্বর তুফানে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের গড়ের চাল উড়িয়ে নিয়ে গেছে অনেকের গড়ের চাল শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে উপরে গিয়েছে প্রচুর গাছপালা এদিকে বজ্রাঘাতে শ্রীগৌরী মালুয়া গ্রামে একটি গরু মারা গেছে বলে জানা গেছে উনিশশো সালের আগে থেকে বরাক উপত্যকায় বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের জন্য পৃথক স্বশাসিত পরিষদ চেয়ে বিধানসভায় বিল পেশ করেছেন সোনাই এআইইউডিএফ বিধায়ক করিমুদ্দিন অরফে সাজু তার এই বেসরকারি বিলে প্রায় সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা বলা হলেও বাঙালিদের বাদ দেওয়া হয়েছে শুধু মাইমাল কিরাত সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে তবে মঙ্গলবার বিলটি পেশ হওয়ার পরই দনি বুটে খারিজ হয়ে যায় বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল কৌশিক রায় বিজয় মালাকারের সঙ্গে কংগ্রেসের কমলাক্ক দেব সমসরে সমস্বরে এই বিলের বিরোধিতা করেন তাদের আশঙ্কা সাম্প্রদায়িক বিভেদের লক্ষ্যে বিলটি আনা হয়েছে বরাক উপত্যকার শান্তির পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে সৌদি আরবে গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায়নি এর ফলে দেশটিতে আজ অর্থাৎ বাইশে মার্চ হবে সাবান মাসের শেষ দিন এবং রমজান মাস শুরু হবে আগামীকাল অর্থাৎ তেইশে মার্চ বৃহস্পতিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটিও জানিয়েছে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস কমিটির তত্ত্বমতে আজ অর্থাৎ বাইশে মার্চ হবে সাবান মাসের শেষ দিন এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা আগুনে পুরে সাই হল তিনটি সবজির দোকান সোমবার গভীর রাতে পাতারকান্দি থানার অধীন আসিমগঞ্জ আনিপুর সড়কের লাগোয়া দোহালিয়া তৃতীয় খন্ডে এ ঘটনাটি সংঘটিত হয় হঠাৎ করে পরপর তিনটি দোকানে দাউদাউ করে আগুন জ্বলে উঠে আগুন লাগার দৃশ্য দেখে বিডিপি কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও জলের অভাবে তারা ব্যর্থ হন বলে খবর আগুনে দিলীপনাথ পান্তু দেব বাবলুনাথের তিনটি সবজির দোকান বিভিন্ন সামগ্রী সমেতপুরে সাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকার মতো হবে বলে স্থানীয়রা জানিয়েছেন মঙ্গলবার সকালে পাতারকান্দি পুলিশ সরজমিনে তদন্ত করে একই দিনে দুটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জে এসব ঘটনার নেপথ্যে রয়েছে ওভারলোডেড লাইমস্টোনের গাড়ি ওভারলোডেড লাইমস্টোন বুঝেই গাড়ির দৌড়াত্তে তটস্থ হয়ে রয়েছেন করিমগঞ্জবাসী পরিস্থিতি এমন পর্যায়ে যে মানুষ বাড়ি গড়েও নিরাপদ নন মঙ্গলবার ওভারলোডেড লাইমস্টোনের গাড়ির জন্য দুটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে প্রথমটি হয়েছে কাকবুরে এলংজুরি এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে থাকা সোফানুদ্দিনের বাড়িতে তখন ওই বাড়ির সবাই ছিলেন। বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সবাই ছুটে আসেন আশেপাশের লোকজন কিন্তু এর আগে গা ডাকা দে চালক এর কিছু সময় পর দ্বিতীয় ঘটনা ঘটে রামকৃষ্ণ মিশনের সামনে অপর একটি লাইমস্টোনের গাড়ি সজরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক খুঁটিতে এতে দুমড়ে মুচড়ে যায় খুঁটি উভয় ঘটনায় ব্যাপক খুব দেখা দেয় শহরে শিলচর লক্ষ্মীপুর মহকুমার জন্য মে মাসের খাদ্য সুরক্ষা যোজনার রেশনের চাল বরাদ্দ খাদ্য সুরক্ষার বিধান অনুসারে সব সুবিধাভোগীদের অন্তদয় অন্ন যোজনার অধীনে কার্ড প্রতি ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ডের জন্য বিনামূল্যে মাতাপিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে বরাকবাসীদের জন্য গর্বের মুহূর্ত আন্তর্জাতিক স্টুডেন্টস অলিম্পিক গেমসের জন্য ভারতীয় ব্যাডমিন্টন দলে নির্বাচিত হলেন বরাকের দুই শাটলার এরা হলেন শিলচরের বনিপ সিনহা এবং বদরপুর গরকাপন এলাকার সৈয়দ আবু মোহাম্মদ ইউসুফ মালয়েশিয়ার জহর বাহুরুতে এই আসর বসবে আগামী নয় এগারো জুন স্টুডেন্টস অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব প্রদীপ বরদাজ গতকাল এই খবর জানিয়ে বলেন আন্তর্জাতিক এই আসরে সাতাশ জনের ভারতীয় দল অংশ নেবে এতে অসমের বনিপ আপু রয়েছেন উভয়ে বরাক উপত্যকার শিলচর বদরপুরের শৃঙ্খলা বঙ্গের জন্য সাময়িক বরখাস্ত করা হল শিলচর মেডিকেল কলেজের অস্থিরূপ বিভাগের স্নাতকোত্তর স্তরের এক পড়ুয়াকে কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ডক্টর এম কিউ লস্কর নামে ওই পড়ুয়ার ছয় মাসের জন্য ক্লাসে যোগদান এবং একাডেমিক সুযোগ সুবিধা স্থগিত রাখা হয়েছে মেডিকেলের এক সূত্র জানিয়েছেন সম্প্রতি অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া অস্থির বিভাগে রাউন্ডে গেলে তার নজরে আসে শৃঙ্খলা বঙ্গের ব্যাপারটা সে সময়ে ডিউটি ছিল ডক্টর লস্করের কিন্তু অধ্যক্ষ তাকে ডিউটিতে পাননি পরবর্তীতে এ নিয়ে তাকে জবাবদিহি করা হলে তিনি ভুল তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালান এই অবস্থায় একাডেমিক কাউন্সিলের সদস্যরা বৈঠকে বসে ডক্টর লস্করের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন এবার শেষ খবরটি বদরপুর বিধানসভা কেন্দ্রের বাঙ্গা স্টেশন রোডের অবস্থা বেশ কয়েক বছর থেকে বেহাল রাস্তায় স্থানে স্থানে পুকুরসম গর্ত তৈরি হয়েছে এই সড়ক দিয়ে ছাত্রছাত্রী সহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করেন যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা তাই মানুষ আতঙ্কে থাকেন সময়। পূর্ত বিভাগের কাম শেয়ালিপনায় বাঙ্গা স্টেশন রোডের পূর্ত সড়কটি বেহাল অবস্থায় পরিণত বেশ কয়েকবার অভিযোগ জানালেও টনক নরেনি বিভাগীয় কর্তৃপক্ষের তাছাড়া এই রাস্তা সংস্কারের জন্য সাধারণ মানুষ নেতা মন্ত্রীদের সঙ্গে বারবার কথা বলেছেন কিন্তু কোনো কাজ হয়নি এ অবস্থায় মঙ্গলবার বাধ্য হয়ে বাঙ্গার ব্যবসায়ী সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রী একত্রিত হয়ে আন্দোলনে নামেন তারা সড়কে অবরোধ গড়ে তোলেন এদিন পরে একজন এডিসি এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানান এডিসির আশ্বাসে সড়ক অবরোধমুক্ত করেন আন্দোলনকারীরা তবে তারা জানিয়ে দেন অতি সত্য রাস্তার সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে তারা পিসপা হবেন না এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন